চল্লিশ বছর পর্যন্ত আমার গুনার কথা মা জানে না, আমার বাবা জানে না, আমার সন্তান জানে না। এ দুনিয়ার মুসলমান গুনা করেছ, নামাজ পড় নাই, রোজা করো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, গুনা করেছ, মা বাবার সাথে বেয়াদবি করেছ, আড্ডা বাজি করেছ, জেনা করেছ, তুমি জানো, ওই যুবতী জানে, আমি কেউ জানে না। এ দুনিয়ার মুসলমান ও যুবক ভাই, তুমি কত অন্যায় করেছো, তুমি নেশা পান করেছো, হামলা মামলা মানুষের উপরে অত্যাচার করেছো, তুমি জুলুম করেছো, কেউ জানে না, কেউ জানে না। যুবক ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মা যদি জানতো আমার সন্তান বলে মানতো না, আমারে তারাই দিত। অতএব মালিক, আমার সন্তান যদি জানত আমারে বাবা বলে, আল্লাহ বাবা বলে স্বীকার করতো না, স্ত্রী যদি জানত আমাকে স্বামী, আমি স্বামী বলে আমাকে মানতো না। অতএব মালিক, তুমি সব জানাও আল্লাহ, আমি যত গুনাহ করেছি আর জীবনে গুনাহ করব না, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর দরবারে তওবা করলে মাফ করে দেন কে? আল্লাহ। এই দুনিয়ার মুসলমান যুবক ভাই শুনে রাখো, যুবক ওই যুবক গুনাহ করেছে, জীবনের তারণায় জেনা করেছে, আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আমাকে মাফ করে দে, দুনিয়ায় বসে বহু গুনাহ করে ফেলেছি, আল্লাহ বুঝি না, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। এই কথা বলতে দেরি, যত হঠাৎ করে দেখে ওই আসমানে উপরে ম্যাগ ব্যবস্থা হয়ে গেছে, মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ জেনাকার তো যায় নাই, জেনাকার যায় নাই, তারপর তুমি কেন বৃষ্টির ব্যবস্থা করেছো? আল্লাহ ডাক দিয়ে বলে, রে মুসা, কার জন্য বৃষ্টির ব্যবস্থা করেছি জানো? এই কথা বলতে দেরি, ম্যাগের কথা বলতে দেরি, আল্লাহ জপ জপ করে বৃষ্টির ব্যবস্থা করে দিলে। তোমার নামে গান গাহিয়া যায় মাঝি পাড়ুরায়া, নদীয় ছুটে চলে সাগর মোহনায়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। সূর্য ওঠে তোমার নামে আলোর ধরা নিয়ে, চাঁদ ভাসে ওই তোমার নামে জ্যোৎস্না ছড়িয়ে, ওই পাপিয়া গাছের ডালে তোমার গান গাই, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। দয়ার সাগর কে? আল্লাহ। আর জোর হবে, দয়ার সাগর কে? দারুল কুরআন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বহুমুখী মহিলা মাদ্রাসা, কালিয়া নড়াইল অবস্থিত, উপস্থিত আছে আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মাথার মকট হযরতে উলামায়ে কেরাম, ওয়াত্র মাদ্রাসা উস্তাদ আসাদা ইকরাম, সামনে বসা আছে দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান বন্ধুবান, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, শ্রমিক বন্ধুগণ, পর্দার আড়ালের অবস্থানগত সম্মানিতা মা বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জমানায় বিভিন্ন ঝামেলাকে উপেক্ষা করে হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়াতে কোরআন হাদিসের সাক্ষ্য অনুযায়ী জান্নাতের বাগানে কোরআন হাদিসের সহি কথা শুনে সঠিক পথে চলার উদ্দেশ্যে এ ময়দানে বসার আল্লাহ সুযোগ করে দিয়েছেন,
এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতে উঁচু কণ্ঠে ঈমানের আওয়াজ দিয়ে কালিমাতুর শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুনামিন রাহমাতাল লিল আলামিন দো জাহানের বাদশা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমরা যে যে অবস্থানে থাকবো শুকরিয়া আদায় করবো কা? আল্লাহ। অন্তর থেকে না জবান থেকে? আমরা সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, বিপদে থাকি, শুকরিয়া আদায় করবো কা? শুকরিয়া আদায় করলে, নেয়ামতের শুকরিয়া আদায় করলে নেয়ামত বাড়ায় দেন কে? বাস্তব শোনার দরকার আছে না নাই? একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন, পথের ভেতরে কিছু হাঁস ডেকে বলে, পয়গম্বর মুসা আপনি কোথায় যাচ্ছেন? বলে, হাঁস তোমরাও তো জানো আমি আল্লাহর সাথে তুর পাহাড়ে বসে আমি কথা বলি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সেখানে আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছি, হাঁস ডেকে বলে, পয়গম্বর আমাদের কিছু আরজি আছে আল্লাহর দরবারে, আপনি একটু আল্লাহর কাছে পৌঁছায় দিবেন। পয়গম্বর মুসা বলেন, কি তোমার আরজি? বলে, দেখেন পয়গম্বর, আমরা হাঁস পানি ছাড়া থাকতে পারি না, আল্লাহর কাছে একটু বলবেন আমাদের জন্য পানির ব্যবস্থা কখন করবে। বলছে, ঠিক আছে, আমাকে তোমাদের আরজি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানায় দেবে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথাবার্তা বলে, বললেন, আল্লাহ আজকে কিছু হাঁসের আরজি আছে। আল্লাহ বললেন, মুসা কি আরজি বলো? বলে, আল্লাহ হাঁস দুনিয়ার জমিনের ভেতরে বৃষ্টি চাচ্ছে, পানির প্রয়োজন। আল্লাহ বললেন, মুসা তুমি জানাই দিবে এই হাঁসের জন্য বৃষ্টি আমি আল্লাহ আরো ৪০ বছর পরে দুনিয়ায় পাঠাবো। সুবহানাল্লাহ। কত বছর? কত বছর? মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বাড়ির দিকে রওনা, পথের মধ্যে হাসে, হাসের সাথে দেখা, ডাকিয়ে বলে, মুসা পয়গম্বর আপনি কি আমাদের কথা বলেছেন? কাহা বলেছি, সংবাদ বেশি সুবিধা। বলে, তারপর বলে, বলে, হাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদের জন্য জমিনের ভেতরে বৃষ্টি দিবেন আরো ৪০ বছর পরে। এ কথা শোনার পর হা সকলে একত্রিত হয়ে উচ্চ কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ। আজিব ব্যাপার, মুসা সাজ্জ হয়ে গেল, হে ব্যাপার কি ৪০ বছর পরে বৃষ্টি দিবে? হে বৃষ্টি তুমি তো দূরের কথা, তোমাদের প্রজন্মের তো তারাও নাও পেতে পারে। তারপর শুকরিয়া জানাইলেন কেন? হে হা, আমরা জানতে চাই এরপরেও তুমি কেন শুকরিয়া আদায় করলা? হাজ দেখি বলে, রে পয়গম্বর মুসা আল্লাহ ৪০ বছর না, আল্লাহ যদি যদি ১০০ বছর পরেও যদি আমাদেরকে বৃষ্টির ব্যবস্থা করতে, আমরা সবাই মিলে তো দূরের কথা, কোনো মাত্র কাজ মিলে আল্লাহর কিছু করা যাবে না। যদি ১০০ বছর পরেও যদি আল্লাহ বৃষ্টি দিতেন, আমরা সবাই মিলে আল্লাহর কিছু করতে পারবেন নি? কিছুই করতে পারবো এ কথা আল্লাহ শুনছেনি?
কথা বলে না কেন? এই যে হাজি কথা বলল, শুক্রিয়া আদায় করলো, আল্লাহ শুনছেননি? হাজ যখন শুক্রিয়া আদায় করলেন আল্লাহ, সঙ্গে সঙ্গে ওই জমিনের ভিতরে ঝপঝপ করে বৃষ্টির ব্যবস্থা করে দিল। মূসা নবী আশ্চর্য হয়ে গেল আল্লাহর কাছে, বলল আল্লাহ 40 বছর তো দূরের কথা, 40 মিনিটও হতে পারলো না আপনি আর ভিতরে বৃষ্টি দিলেন, ব্যাপার ডাক দিয়ে বলে পয়গম্বর মূসা, আমি তো জানাই দিয়েছি যে ব্যক্তি নিয়ামতে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তার দ্রুত তাদের কাছে আমার নিয়ামত বাজেট করে দেব। তুমি যখন বলেছ 40 বছর পরে বৃষ্টি, ওই হাসা শুকরিয়া আদায় করলে এমন একটা কথা বললে, আমি আল্লাহ এমন খুশি হই না, আমি আল্লাহ বৃষ্টি না দিয়ে পারি না। এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে নি? আপনারা জানেন আমরা, আমি হেলাল উদ্দিন হেলাল সাহেব, আমি গৌরনদী থেকে এসেছি, গৌরনদী বরিশাল, আমার বাড়ি হলো বরগুনা, নাম শুনছেন নি? দক্ষিণ এলাকা, ঝড় তুফানের মোকাবেলা আমাদের করতে হয়, কি ঠিক নি? 2007 সালের চির শুনেছেন আপনারা, সবচেয়ে যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের বরগুনা, এবং বরগুনার ভেতরে সবচেয়ে যে বেশি ক্ষতি হয়েছে আমার ইউনিয়ন, কেমন ক্ষতি? একটা মাঝের সর, চারদিকে নদী আর পানি, ওই ফ্যামিলিতে একটা ফ্যামিলি ছিল, ফ্যামিলিতে 9 জন ছিল সদস্য, 9 জনের ভেতরে 8 জন কি আল্লাহ নিয়ে নিয়েছেন 2.5 বছরের সন্তানকে বাঁচায় রেখেছেন, বাঁচায় রাখলেন কে? ক্ষমতা আছে আল্লাহ। সেই এলাকার আমার, সেই এলাকার আমি, সেখান থেকে এসেছি, আপনারা জানেন আমি মনে হয় একটু চাও খেতে পারি নাই, কিংবা একটু পানিও খেতে পারি নাই, কারণ হলো আপনারা কষ্ট করে এখানে এসেছেন কোরআনের ভালোবাসা, কিসের ভালোবাসা? আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, ঠিক নি? না অন্য কেউ, অন্য কাউকে না তো, না হেলালি সেই বেগে কাকে বলেন তো? আল্লাহ। তো সেখান থেকে এসেছি, একটু কি হয়েছে আপনারাও অপেক্ষা করেছেন, এই কষ্টকে আমরা কবুল করুক, সকলে বলেন আমি, আরো জোরে বলেন আমি। এখানে যারা আমরা বসে আছি বলেন তো, এমন কোনো কেউ আছেন আপনারা গুনাহ করেন না? একজনে হাত জায়গা তো হুজুর, আমি জীবনে গুনাহ করি নাই। হ্যাঁ যুবক, গুনাহ করো না এমন তো আসনি কেউ আছে? আমিও কি দাবি করতে পারবো যে গুনাহ করি নাই বা গুনাহ হয় নাই? কোনো পীর মাশায়েক বলতে পারবে? নবী রাসূল ছাড়া সবাই গুনাহগার, গুনাহ করলে তওবা করবো কার কাছে? একটু জবান থেকে বলা যায়, কোনো হুজুরের কাছে, কোনো বক্তার কাছে, কোন পীরের কাছে? তওবা করবো কার কাছে? আল্লাহর কাছে তওবা করলে গুনাহ ক্ষমা করে দেবেন কে? আল্লাহ। এ পাওয়ার আল্লাহর আছে নি? আছে। ভাইরা আমার, আমি কোরআন কারীম থেকে ছোট্ট আয়াতের অংশ আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বলেন আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, আমি অর্ডার করে দিয়েছি, আমি আল্লাহর এবাদত ছাড়া কারো এবাদত চলবে? মাছ পূজা, গাছ পূজা, কবর পূজা চলবে? মাজার পূজা, পীর পূজা, কিছু কিছু আছে না পীরকে সেজদা দেয়,
আমরা সেজদা দেব কাকে? আল্লাহকে। জোরে বলেন কাকে? আল্লাহকে। আল্লাহকে সেজদা দেব, আল্লাহর কুদরতি পাই আমরা সেজদা দেব পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে। কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত। আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন আমি অর্ডার করে দিয়েছি, সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, আমার আদেশ হলো আমি আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত চলবে না। ইবাদত করব কার? আল্লাহ। অন্য অংশে বলেছেন যে আর তোমরা মা বাবার সাথে সৎ ব্যবহার করো, মা বাবার খেজমত করো। কি করো? মা বাবার খেজমত করো। অন্য যে অংশটা বলেছি রব্বির হাম হুমা অপুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগেরা, জবান খুলে বলেন তো রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগেরা। এখানে দেখেন জীবনে যতদিন বেঁচে থাকবো এবাদত করব কার? খেজমত করব কাদের? হুকুম মানব কার? জোরে বলতে হবে হুকুম মানব কার? এবং খেজমত করব কাদের? মা বাবা। হুকুম মানব কার? আল্লাহর হুকুম মানা কি? হ্যাঁ, ফরজ। আল্লাহর হুকুম মানা কি? জোরে হবে ফরজ। মা বাবার হুকুম মানা কি? না, মা বাবার হুকুম মানা ফরজ না, মা বাবার খেজমত করা ফরজ। সুবহানাল্লাহ, করবেন না? মা বাবার খেজমত করা কি ফরজ? তবে ওই হুকুম মানা যাবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূলের সাথে ব্যাধুনি না হবে, আল্লাহ সাথে সংঘর্ষ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত মা বাবার কথা মানা যাবে। তাহলে আমরা কি পেলাম? এবাদত করব কার? এই এলাকায় তো যুবকের অভাব না, আছে নাকি? যুবক সন্তান, আমিও তোমার মতো যুবক, দেখতে ভারী হলো, আমার বয়স কত শুনলেন না? আমার বয়স বর্তমানে চলছে 27 থেকে 28 বছর, আলহামদুলিল্লাহ। পরে যুবক ইচ্ছে করলে গান গাইতে পারতাম, কে না শুনতো আমার গান, ইচ্ছা করলে বাবা খাইতে পারতাম, ইচ্ছা করলে জব রাখতে পারতাম, ইচ্ছা করলে সালা পিনতে পারতাম, ইচ্ছা করলে বাবা খাইতে পারতাম, ইচ্ছা খাইলে আমি। এখন বর্তমানে নেশা যে খায় খাচ্ছে, কিন্তু কে বাধা দিচ্ছে? আছে না নাই? নেশার কারণে বর্তমান সমাজের যুবক ভাইরা নষ্ট হচ্ছে, আপনাদের এলাকায় মনে হয় নাই? কথা বলেন না কেন? হ্যাঁ যুবক, আমি যদি এখন যদি সিগারেট খাইতাম, এই বয়সে গাঁজা খাইতাম, কে আমাকে নিষেধ করত? ভয় করেছি কাকে? আরো জোরে হবে কাকে? হ্যাঁ যুবক, আসো কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের পক্ষে আমরা স্লোগান দেই। কারণ হলো ইসলামের বিরোধিতায় পায়ে তারা বেঈমানরা করছে কি করে না? করে না? আপনারা আমি চুপ থাকলে দেখা যাবে বেঈমানরা সুযোগ পাবে, আপনার কোরআন নিয়ে বেয়াদবি করবে, আপনার হাদিস নিয়ে বেয়াদবি করবে, নবীর সাথে বেয়াদবি করবে, আছে না নাই? আল্লাহকে জালিম বলে গালি দিবে, নবীকে সন্ত্রাস বলে গালি দিবে, এ সুযোগ পাচ্ছে যুবক তোমাদের কারণে। তারা বুঝে ফেলেছে যুদ্ধের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে গেছেন যুবকরা, কারা? কথা বলেন না কেন? যুবক। আল্লাহ নবী বলেন ইসলামের পক্ষে যুদ্ধ করে যুবকরা ইসলামের বিজয় দান করেছে। সুবহানাল্লাহ। পরে হ্যাঁ যুবক, কি মনে করেছো তোমাদেরকে বিধর্মী যত নেশা আসছে সব পার্শ্ববর্তী বিধর্মী বেঈমানদের এলাকা থেকে, ঠিক কিনা বলে? ওরা জানে যদি যুবকদের ভিতরে এই সমস্ত নেশা যদি ঢুকানো যায় তাহলে ওরা ইসলামের পক্ষে কথা বলতে পারবে না, ওরা নেশা করে মাতলামি করবে, ওরা মাতাল হয়ে থাকবে, ঠিক কিনা বলে? সচেতন হতে হবে, সুস্থ মস্তিষ্ক নিয়ে দুনিয়ায় চলতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে, ঠিক কিনা বলে? এই এলাকার যুবক যদি ভালো হয় গোটা এলাকাটা ভালো হবে, ঠিক কিনা বলে? আল্লাহর নবী বলেন যেই সমাজের যুবক ভালো, যেই জমানার যুবক ভালো, ওই জমানাটা শ্রেষ্ঠ জমানা। সুবহানাল্লাহ। পড়ে বাংলার জমিনে
যারা ইসলামের পক্ষে বুক ফুলিয়ে কথা বলবে সেই যুবকরা আজকে নেশায় মাতাল হয়ে আসছে, ইসলামের পক্ষে স্লোগান দেওয়ার মতো ময়দানে কেউ নাই, ঠিক কিনা বলে? উল্টা মাতাল হয়ে মা বাবার সাথে বেয়াদবি করছে। আল্লাহর নবী বলেন মা বাবার সাথে এমন ব্যবহার করো না যে উহ ব্যবহার করে, কারণ সেই সন্তানের উপরে মা বাবা খুশি, সেই সন্তানের উপরে খুশি কে? আরো জোর হবে কে? আল্লাহর নবী পয়গম্বর বলেন যেই ব্যক্তি যেই যুবকদের উপরে সেই উজ্জ্বলী সন্তানের উপরে আল্লাহ খুশি, নবী খুশি, আর যেই সন্তানের উপরে মা বাবা খুশি সেই সন্তানের উপরে খুশি কে? আর যেই সন্তানের উপরে মা বাবা বেজার সেই সন্তানের উপরে বেজার কে? আল্লাহ বেজার বলে জান্নাত পাবে? সাবধান যুবক, আসেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের পক্ষে স্লোগান দিয়ে ইসলামকে আরো সামনে আগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই তো আর কাজ করবে না, হাজার যুবকের ভিতরে এক যুবক যদি হুংকার দিয়ে ওঠে তাহলে সেই যুবকের কারণে সেই যুবকের কথার মাধ্যমে দেশ এবং ইসলামের উন্নত হবে, ঠিক কিনা বলেন? আপনারা জানেন এই স্বাধীন বাংলাদেশে আমরা বসবাস করি, এক যুবকের ডাকে সারা পূর্ব পাকিস্তান সারা বাংলার মানুষ একত্রিত হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথায়, ঠিক কিনা বলেন? যদি ওই একই একটা মানুষের ডাকে যদি মানুষ একত্রিত হয়ে বাংলার সবুজ লাল সবুজের পতাকা আমরা ছিনিয়ে আনতে পারি, স্বাধীন বাংলায় স্বাধীনভাবে আমরা বসবাস করব, ঠিক কিনা বলে? পারবা না, যদি এক না হও স্বাধীন দেশেও স্বাধীনভাবে চলতে পারবা না, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহর নবী বলেছেন যুবক ভালো হও নেশা ছেড়ে দাও, সুস্থ মস্তিষ্কে আসো। যুবক এলাকায় যারা রয়েছ আমি বলি আসেন যুবক, আজকে আমরা স্লোগান দেব, এখান থেকে আমরা ঐক্যবদ্ধ হব, এখান থেকে আমরা বায়াত গ্রহণ করব, অন্যায় চলবে না, অন্যায় আমরাও করব না, অন্যায়কে উৎসাহ দেওয়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ই ফিল জান্নাহ আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়া সাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুন্নতকে মহব্বত করবে, সুন্নতকে ভালোবাসবে, সুন্নত অনুযায়ী চলবে এবং অনুসরণ করবে সে আমাকেই ভালোবাসা হবে, যে আমাকে ভালোবাসবে সে আমার সাথেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে যেতে চান থেকে হাত উঠে আল্লাহ আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ এই যতটুকু আলোচ যে আয়াতে কারিমা এবং হাদিস বর্ণনা করলাম এখান থেকে কিছু আলোচনা করে এর ব্যাখ্যা তাফসীর এর ব্যাপারে কথা বলি আপনাদের একটা বই দিয়ে চলে যাব, কিন্তু এই পাওয়ার কি থাকবে একদিন? পাওয়ার কি একদিন থাকবে না দুই দিন না এক সপ্তাহ না সারা জীবন? কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? একটা ভিডিও ফুটেজে দেখলাম বেঈমানদের বেঈমানদের দেশে আমার আল্লাহর মহাগ্রন্থ আল কুরআন এক বেঈমান এক বেঈমান সবার সামনে কোরআনে আগুন দিয়ে জ্বালায় দিচ্ছে, ওখানে ওখানে হাজার হাজার মানুষ আসছে, হাজার হাজার মানুষ ওই কোরআন পড়া দেখছে, কোন মানুষ বাধা দেয় না এমন ইমানের বাবার নাই। একজন যুবক চিন্তা করেছে না না এই দুনিয়ার জমিনের মানুষ যদি আমার সাথে নাও থাকে আমার সাথে যদি আমার আল্লাহ থাকে, তারপরে আল্লাহ পাওয়ার নিয়ে আল্লাহর উপরে ভরসা করে ওই বেঈমানের উপরে এক যুবক ঝাঁপিয়ে পড়েছে। সুবহানাল্লাহ, এক যুবক ঝাঁপিয়ে
কোরআন কি হেফাজত করেছেন, কোরআনের পক্ষে চলেছেন। এ যুবক আজকে শুনে নাও, আজকে তোমাদের দুর্বলতার কারণে ওই বেঈমান কোরআনকে আগুন দেওয়ার খাও, আগুন দেওয়ার সাহস পায়। তোমরা যদি এক হয়ে যাও দেব, তুমি যেই যেই অবস্থানে থাকো, তুমি যদি ফেসবুকে থাকো, ফেসবুকের ভিতর নবীর পক্ষে যদি তুমি স্ট্যাটাস দাও, কোরআনের পক্ষে যদি স্ট্যাটাস দাও, তুমি যদি ফেসবুকের ভিতর, তুমি যদি ইউটিউবের ভিতর, যদি কোরআন হাদিসের পক্ষে যদি তুমি স্ট্যাটাস দাও, এটাও তোমার ওই কারণে সব আল্লাহ দান করে দেবে। আল্লাহ পারেনি এরে যুবক ভালো করে বুঝে নাও, কোরআনের পক্ষে থাকতে হবে, কারণ হলো কোরআনের ভিতরে সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, সমাধান ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ যে চির আমলের চির মুক্তির দান, এ যে মহাবাণী খোদারি কালামে পাও, এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি তো জাহানে। সমাধান দিকির বলে, সমাধান পাইতে হলে কোরআনের কাছে ফিরে আসতে হবে। হে মুমিন, আজকে তোমরা কার পিছনে দৌড়াও রে বাবা? না না, কোরআনের আয়াতের উপরে বিশ্বাস আনতে হবে। ওই অনুযায়ী যদি চুপি চলো, ওই অনুযায়ী যদি আমল করো, এ যুবক শুনে নাও বন্ধু, আজকে চলো জেনে নাও, কোরআনের পক্ষে যদি তুমি চলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ধারণ করে রেখেছে। সুবহান জান্নাত দেওয়ার মালিক কে? আমরা যারা এখানে বসে আছি, ও দুনিয়ার মুসলমান জানায় দাও, গুনাহ আমরা করছি কি করি নাই, কিন্তু গুনাহ যদি তওবা করি ক্ষমা করবে কে ধরে পাও? আল্লাহ বলেন, বান্দা তুমি গুনাহ করেছো, তওবা করো, যদি তওবা করো আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। এ দুনিয়ার মুসলমান ইমানদার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় বৃষ্টি হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলে, ও মালিক আমাদেরকে বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ বলেন, মূসা বৃষ্টি তুমি একলা চাইলে হবে না। বলে, কিভাবে চাইতে হবে ও মালিক? বলে, তুমি লোকদেরকে সমাগম করো, লোকদেরকে নিয়ে দোয়া করো, আমি আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দেবো। মূসা নবী দাওয়াত দিল, হ্যাঁ দুনিয়ার মানুষ বৃষ্টির জন্য দোয়া করার জন্য আল্লাহর কাছে সবার একত্রিত হয়ে ক্ষমা চাইতে হবে, বৃষ্টির ব্যবস্থা করবেন আল্লাহ। এ দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকের কারণে 70,000 মানুষ একত্রিত হয়েছে। বলেন না সুবহানাল্লাহ, কয় হাজার কয় হাজার? কি চলে যাবেন না থাকবেন শেষ পর্যন্ত? কথা বলে না কেন? শেষ পর্যন্ত বসলে, শেষ পর্যন্ত বসলে ন্যাক বাড়ায় দিবেন কে? না দিবেন না, কোন প্রকার বেয়াদবি চলবে না, মাহফিলে আদব আছে না নাই? থাকবেন না চলে যাবেন ইনশা আল্লাহ। এলাকার সকল মা আপনদেরকে বলি, মা আপনেরা আপনার পরিবারের যদি পুরুষ থাকে পাঠায় দেন, যুবক যদি ছেলে থাকে ওদেরকে পাঠায় দেন, আসুন যদি এই আলোচনা শুনে হেদায়তের মালিক কি বলেন? হুজুরে হেদায়তের মালিক কে? এ বিশ্বাস এখানে আমাদের দায়িত্ব বলা, মানার দায়িত্ব কাদের? মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ার ব্যবস্থা করলেন, দোয়া করতেছে আল্লাহ 70,000 মানুষ নিয়ে আপনার দরবারে হাজির,
আল্লাহ বলে আল্লাহ আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন। আল্লাহ বলেন মূসা তোর দোয়া কবুল হবে না, কবুল হবে না। এবার ডাকবি বলে কেন কবুল হবে না? বলে 70,000 মানুষের ভিতরে একটা মানুষ আছে, ওই মানুষটা 40 বছর যাবত জেনা করেছে, ওনা ফরমানি করেছে, ওই জেনা কর যদি না বের হয়ে যায় কতক্ষণ পর্যন্ত বৃষ্টির ব্যবস্থা করব না। মূসা নবীর আপনিত নবীর রাগ হয়ে গেল, জনসম্মুখে ডাক দিয়ে বলেন কে আছো? 40 বছর যাবত তুমি গুনাহ করেছো, নাফরমানি করেছো, তাড়াতাড়ি বের হও, যদি বের না হও তাহলে আমি আল্লাহর কাছে নাম জেনে জেনে আমি তোমাকে বের করে দেব। আসলে আপনারা একটা কথা বলেন, এই কথাগুলো ওই জেনা কর শুনে কি শুনে না? জেনা কর চিন্তা করলেও দয়ার মালিক, আমি যদি সবার সামনে চলিয়া যাই তাহলে তো মানুষে বলবে বড় যে না কর, আল্লাহ এখন যদি আমি হাউমাউ করিয়ে কাঁদি অতয়ার বাদি তাহলে সবাই বলবে ও হাউমাউ করিয়া কাঁদি, ও বড় যে না কর, আল্লাহ আমি হাউমাউ করিয়া কাঁদতে পারব। অতয়ার মালি চক্ষু দুইটা বন্ধ করে নিচের দিকে মাথা মাথা ঝুঁকা এবার আল্লাহ দরবারে অন্তর চক্ষু দিয়ে কান্না শুরু করলো, ডাক দিয়ে বলে আল্লাহ 40 বছর পর্যন্ত নাফরমানি করেছে, একটা নেকের কাজ করি নাই, হতায়ার মাটি। ডাক দিয়ে বলে আল্লাহ কেন বৃষ্টি দিলেন, কির জন্য জানতে চায়। ডাক দিয়ে বলে মূসা কেন দিছিস জানাও, যেই জেনাকারের কারণে, যেই গুনাহ করার কারণে, যেই বেনামাজির কারণে, যেই মা বাবার সাথে কষ্ট দেওয়ার কারণে, মা বাবার সাথে বেয়াদবি করার কারণে, মাকে মার খায় হাত দেওয়ার কারণে, যেই যুবকের কারণে আমি বৃষ্টি দেই না, আমি আল্লাহ আজকে ওই সন্তান ওই যুবক তওবা করেছে, তওবা করার কারণে আমি আল্লাহ এত তাড়াতাড়ি বৃষ্টির ব্যবস্থা করেছি। আল্লাহ বৃষ্টি দেওয়ার মালিক কে? তওবা করব কার কাছে? ডাক দিয়ে বলব দয়ার মালিক, এমন কোন গুনাহ নাই, ক্ষমতার বলে শক্তির বলে টাকার জোরে আমি বহু জুলুম করেছি, অত্যাচার করেছি, পাও তুই টাকা, আমি একটা যুবক সন্তান, আমি ওই বরগুনা থেকে আসছি বিশারি নদীর তীরে থেকে, এ দুনিয়ার মুসলমান, এ দুনিয়ার মুসলমান সেখান থেকে এসেছি, বোঝে না আমি মিথ্যা কথা বলার জন্য আপনার এই লড়াইয়ে আসি নাই, একমাত্র জেনে নাও কোরআন হাদিসের সঠিক কথা বলার জন্য আসছি। এ দুনিয়ার মুসলমান আজকে এই ময়দানে যদি তুমি তওবা করো, আর জীবনে ঘুষ খাবো না, আর জীবনে জেনা করবো না, আর জীবনে গুনাহ করবো না, আল্লাহ আর জীবনে মার সাথে বেয়াদবি করবো না, আর বাবাকে কষ্ট দিব না, আর জীবনে নামাজ ছাড়বো না, দাঁড়িয়ে কাটবো না, যদি এই তওবা করতে পারো আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ ভরেনি এ ভাই, আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয় তুমি যদি তওবা করো, তওবা করো, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করে পিছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। لا إله إلا الله، 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 حياة المالك جي الله، موت المالك شي الله، نجا মালিক যেই আল্লাহ, কোন সুরতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ইবাদত করব কা? আল্লাহ আল্লাহ ফজল কুনালা মিন বলেন ওয়া কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা
ইয়াহু আবিল ওয়াহদি তাহিদ সাল্লাল্লাহু আকবার হে দুনিয়ার মুসলমান ইবাদত চলবে আল্লাহ আল্লাহর ইবাদত করবা আর কারো ইবাদত করা চলবে না চলবে নিজের কর হে দুনিয়ার মুসলমান আল্লাহর ইবাদত করতে হবে মা বাবার খিদমত করতে হবে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না দুনিয়ায় থাকা অবস্থায় মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না মা বাবার খিদমত করতে হবে ঠিক কিনা জোরে বলে খিদমত করবো কার মুসলমান আমরা যত বড় বিপদে চোখ থাকি বিপদে থাকা অবস্থায় আল্লাহর কাছে আমাদের কার কাছে সাহায্য চেতে হবে যত বড় বিপদে পড়েন সমস্ত বিপদের মধ্যে সাহায্য চাব কার কাছে আরো জানুন কার কাছে ও দুনিয়ার মুসলমান অনেক সময় অনেকের রোগী আছে বাড়ির ভিতরে মা অসুস্থ বাবা অসুস্থ নিজে অসুস্থ আছে না নাই নিজে হামলা মামলা মিথ্যা হামলা মামলা আমি জড়িত আছে আছে না নাই ও দুনিয়ার মুসলমান সন্তান কথা শোনে না সন্তান কথা শোনে না সন্তানের বড় রূপ আমার কথা হলো যদি তুমি আল্লাহর কাছে যদি সাহায্য চাও আল্লাহ ডাক দিয়ে বলেন আমি আল্লাহ তোমাকে সাহায্য করবো আল্লাহ একবার বলেছে হে দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস সবরি ওয়াস সালা ইন্নাল্লাহা মাস সাবিরিন আল্লাহ জানায় দেন যদি তোমরা বিপদে পড়ে যাও হে যুবক হে যুবক বন্ধু ভাই এ পর্দার অন্তরের মা বোনেরা এ কলিজার টুকরা যুব হে তারি পাকা মুরব্বী বাবারা সমবয়সী যুবক বন্ধুগণ তুমি যত বড় বিপদে পড়ো সাহায্য চাই কার কাছে আল্লাহ ডাক দিয়ে বলেন তুমি যদি আমার কাছে সাহায্য চাও তাহলে কারণ হলো তুমি ধৈর্য ধারণ করবা যত বড় বিপদ আসুক যা আসুক তুমি ধৈর্য ধারণ করবা কোনো হাল্লাও করবা না কোন মেম্বারের কাছে যাওয়ার দরকার হবে না চেয়ারম্যানের কাছে যাওয়ার দরকার হবে না এমপির কাছে যাওয়ার দরকার হবে না মন্ত্রীর কাছে যাওয়ার দরকার হবে না প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার দরকার হবে না কারণ আমি সাহায্য করার মালিক আমি আল্লাহু আকবার কারণ হলো দুনিয়ার ভিতরে কারো কাছে পরীক্ষা সে কি পেল না না পেল এ পরীক্ষিত মানুষ আমি নিজে আল্লাহু আকবার ধরে অসুস্থ বিপদে পড়েছি আল্লাহর কাছে সাহায্য চেয়েছি আল্লাহ সাহায্য করেছেন সুবহানাল্লাহ পড়ে আমার একটা মেয়ে আছে আড়াই সাড়ে তিন বছর বয়স গত বছরে অসুস্থ হয়েছে রাত তখন বারোটা বলবো নি রাত বারোটা বেজেছে বমি শুরু হয়ে সমস্ত পেটে সব বের হয়ে গেল আমি চিন্তা করলাম বলেন তো সন্তান অসুস্থ হলে মা বাবা কি সুস্থ থাকে কলিজা ফেটে যায় না এ যুবক কি মনে করো যার একজন সন্তান আছে সে সন্তানের মায়া বুঝে ঠিক নি যার হয় নাই সে বুঝবে না কি সন্তানের জন্য মায়া আর যুবক তোমার সন্তানের জন্য যতটুকু মায়া হুবহু 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 তোমার জন্য তোমার মা বাবার তেমনি মায়া ঠিক কিনা বলে রাত বারোটা বেজেছে সুস্থ থাকে না থাকেনি কি চলবে না বন্ধ হবে বলবো ভাইরা আমার রাত বারোটা বেজে গেল পাশের রুমে ডাকলাম যে ভাই হসপিটালে কি ডাক্তার পাওয়া যাবে নি ডেকে বলে হুজুর ডাক্তার পাওয়া যাবে তবে এমার্জেন্সিতে এমন আছে ঘুমানো আছে চিন্তা করলাম আমি যদি রাত বারোটা থেকে একটা কথা বলতে বলতে একটা দেড়টা বেজে গেল আমি চিন্তা করলাম যদি আমার মেয়েকে নিয়ে যাই এমার্জেন্সি ডাক্তার আছে এরপরেও ওই ডাক্তার বলবে যে রাত্রে ঘুমাতে পারলাম না জ্বালা দিতে আসছে ঠিক কিনা বলে আমি চিন্তা করলাম না না জ্বালা তুম করা যাবে না হঠাৎ করে আমার ওই আয়াতের কথা মনে পড়ে গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সবরি ওয়াস সলা ইন্নাল্লাহা মাস সাবিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন এই আমার
আমার ক্ষুদ্র বান্দা শুনে নেই, যদি তুই বিপদে পড়ে যাও, তোর সন্তানের বিপদ ধরো অসুস্থ, তখন তো কোনো হাউ করার দরকার হবে না, কোনো ডাক্তারের প্রয়োজন হবে না, তুই শুনে নেই, ওই ধৈর্য ধারণ করে গভীর রাতে তুই যাই নামাজের মুসল্লায় দাঁড়ায় যা, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোকে সাহায্য করবো, সুবহানাল্লাহ, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি বলেন না, আল্লাহু আকবার, এই কথা যখন মনে পড়ে গেল আমি চিন্তা করলাম, আমার আমি হইলাম যার বান্দা, আমার মালিকের কাছে একটু কথা বলে দেখি, আল্লাহু আকবার, গভীর রাত হয়ে গেল দুইটা আড়াইটা বেজে গেল, এরে মুমি আমার বিবিকে বললাম আমার সন্তানকে বাচ্চাকে নিয়ে তুমি একটু শুয়ে থাকো, বড় অসুস্থ কাঁদে আমার সন্তান কাঁদে, আব্বু বলে আর আম্মু বলে বারবার কান্না করো, আমার কলিজায় ধাক্কা লেগে যায়, আমি বলি তুমি একটু ঘুমায় যাও বা একটু সান্ত্বনা করো, আমি একটু মালিকের সাথে কথা বলি, আল্লাহ আকবার বলে রাত্র গভীর হয়ে গেল, পবিত্র দোয়া অর্জন করলাম রে ভূমি, অর্জন করার পরে আমি পাশের রুমে গিয়ে আমি তাই নামাজের মশাল্লায় দাঁড়ায় গেলাম, নামাজ পড়লাম, নফল নামাজের মধ্যে দুনিয়া দিয়ে চাওয়া যাবে ঠিক কিনা ধরে কা, নামাজের মশাল্লায় দাঁড়ায় গেলাম, সুখে পানি বের হয়ে গেল, আল্লাহর কাছে বললাম আল্লাহ, নামাজ শেষ করার পরে মোনাজাত করলাম, মোনাজাতে বললাম দয়ার মালিক, এই মুহূর্তে তুমি যদি এই ঘুরত বান্দারা তুমি যদি দেখো, তোমার যদি নজরে পড়ি, আল্লাহ আমার ফরিয়াদ তুমি মানিয়ে আনো, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে আমি যাইনি, দুনিয়ার কোন ডাক্তারের কাছে যাইনি রে মালিক, তুমি আমার সন্তানকে ভালো করে দাও, আর তুমি যদি আমার সন্তানকে ভালো করে দাও, আমি আমার সন্তানের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে যাব, আমি দেখি আমার সন্তান ঘুম পড়ে গেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তিনবার আল্লাহর কসম বললে যদি ওরে মুমিন বিশ্বাস না করো যুবক ভাই, তাহলে তোমাদের ইমান দুর্বল, এ পর্দার অন্তরের মা, এ মা বোনেরা শুনে নাও, যদি তিনবার কসম দেওয়ার পরে বিশ্বাস না করো তাহলে তোমাদের ইমান দুর্বল, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি ইব্রাহিম নামাজ ভাস করে ওই রুমে গেলাম, যায় দেখি আমার সন্তান আল্লাহর কুদরত কোলে ঘুমায় পড়েছে, আল্লাহু আকবার, কাদের গো রতু দারি বড় কাবাল আন্তা রব্বি আন্তা হাসবি, জুল জালাল ক্ষমতার মালিককে, কুদরতের মালিককে, আল্লাহর নবী পয়গম্বর বলি ও সাহাবাই কেরাম, তোমরা যদি আল্লাহর সাহায্য চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের শেষ ভাগে প্রথম আসমানে এসে দুনিয়ার জমিনের দিকে নজর করে, নজর করে আর আল্লাহ ডাক দিয়া বলে কে আসো, ঘুম থেকে তোমার বিছানাটা আলাদা করে তুমি পৃথক হয়ে যাই নামাজের বিছাইয়া, তুমি আমাকে কে ডাকো, কে প্রার্থনা করো, কে সাহায্য চাও, তুমি যা চাবে আমি প্রতিদিন শেষ রাত্রে সব দিয়া দেবো, আল্লাহু আকবার, রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গুণগান গাইব কার, আমার দয়া মাওলানে, আমার পাইব তোমার ভাষণ,
করুণাম বিসানাও কুরআনের ময়দানে করুণাম বিসান আল্লাহু আকবার কারবার জন্য আরছি জোরে বলেন এর মুমিন আল্লাহকে যদি পাইতে চাও এখান থেকে আল্লাহর বরাতের কথা সাহাবের কথা মানের কথা শুনে শুনে আমল করো আল্লাহ তোমাদেরকে জান্নাতের ফয়সালা করবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার সাহাবের কথা আমার মানের কথা আমার কুদরতের কথা লিখতে গিয়ে যদি দুনিয়া সাগর পাহাড় সাগর নদী খাল বিল যা কিছু আছে সব কিছুর পানি দিয়ে যদি কালি বানানো হয় আর দুনিয়ার যত গাছপালা আছে তরুণতা আছে সব কিছু দিয়ে যদি কলম বানানো হয় একদিন আমার স্বামীর কথা আমার মানের কথা কুদরতের কথা লিখতে লিখতে একদিন শেষ হয়ে যাবে আমি আল্লাহর কুদরতের লেখা শেষ হবে না হবেনি ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিল ইবাদত করবো কার জোরে কর সাহায্য সব কার কাছে আর কোন সন্দেহ আছে সাহায্য চাবো কার কাছে যদি বিপদে বহু পড়ে যাক তখন সাহায্য চাইবেন কার কাছে জোরে বলে এক লোক এক ইহুদি আর মুসলমান ডাক দিয়ে বলে এই তোমাদের আল্লাহকে আর আল্লাহর ক্ষমতা কি আল্লাহর ক্ষমতা আছে না নাই বলে আমি আল্লাহর ক্ষমতা পরে বলবো আর আল্লাহকে তাও পরে বলবো আগে বলো হে বিধর্মী ভাই তোমার জীবনে জীবনে আশ্চর্য ঘটনা কি আছে বললো আমার আশ্চর্য একটা ঘটনা আছে বললো আমি একদিন জাহাজে নদী পথে চলতেছিলাম হঠাৎ করে তুফানে আমি ভরসা করলাম সারেঙ্গের উপরে এক পর্যায়ে সারেং সিটে নদীতে পড়ে গেল জাহাজটা ডুবে গেল আমি সাঁতার কাটতেছি হঠাৎ করে দেখি একটা নদীর ভিতরে একটা তক্তা কি তক্তা ওই তক্তাটা ধরলাম তক্তাটা ধরার পরে আমি তক্তার উপরে ভরসা করলাম কিন্তু তুফান এসে আমার হাত থেকে ওই তক্তাটাও ছুটায় নিল এই মুহূর্তে আমি এখন ভাসতেছি ওই সাগরে ভাসতে ভাসতে এক পর্যায়ে আমি এখন ডুবে যাব আমি মারা যাব এই মুহূর্তে আমার জবান থেকে একটা শব্দ বের হয়ে গেছে আল্লাহ আমারে বাঁচা বিদুর্মী কি বলে আল্লাহ আমাকে কথা বলে আল্লাহ আমাকে ডাক দিয়ে বলে বিদুর্মী ভাই তোমার জবান থেকে যে একটা শব্দ বের হয়ে গেছে সে আল্লাহ আমারে বাঁচা তারপরে কি হয়েছে বলে যখন আমার জবান থেকে বের হয়ে গেছে যে আল্লাহ আমাকে বাঁচাও হঠাৎ করে একটা তুফান এসে আমাকে একটা নদীর কিনারায় নিয়ে গেল সুবহানাল্লাহ ডাক দিয়ে বলে বিদুর্মী ভাই তুমি যখন যে শব্দটা বের হয়ে গেল আল্লাহ আমারে বাঁচাও উনি হইল আমার আল্লাহ বলেন না সুবহানাল্লাহ আর এই যে তোমাকে একটা তুফানের বাড়ি দিয়ে একটা কিনারায় নিয়ে গেল ওই যে কিনারায় নিয়ে গেল এইটাই হলো আমার আল্লাহর ক্ষমতা আল্লাহু আকবার এই ক্ষমতাটা কার এবার দেখি বলুন মুসলমান ভাই আমি আর কথা বলতে চাই না আমার চোখ খুলে গেছে আমাকে পড়ায় দাও না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হেদায়েতের মালিক কে হে যুবক নামাজ করো না রোজা করো না হজ করো না যাকাত দাও না মা বাবার সাথে বেদবি করে আছে না নাই আমি আস্তে আস্তে কিছু মসজিদ দেখলাম আপনাদের এলাকায় খুব চমৎকার চমৎকার মসজিদ কিন্তু মসজিদে মুসল্লি নাই কি নাই বিশাল মসজিদ ইশারের জামাত শুরু হবে দেখি মুসল্লি হলো পাঁচজন কয়জন আসলে বলেন তো মসজিদ হবে পাকা ইমা মুসল্লি হবে পাকা ঠিক কিনা বলেন এই হলো আমাদের ইমানের অবস্থা নামাজ জীবনে ছাড়া যাবে আল্লাহ নবী পয়গম্বর বলে ইচ্ছাকৃত ভাবে কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দেয় কি দেয় ফরজ নামাজ ছেড়ে দেয়
তার নামটা আর মুসলমানের খাতায় থাকে না, তার নামটা বিধর্মীদের খাতায় বেঈমানের খাতায় লেখা হয়। বলেন না নাউযুবিল্লাহ। আমি এতক্ষণ আলোচনা করেছি, এখন মা বন্ধুর কিছু আমল দেওয়ার দরকার আছে না? কথা বলেন না কেন? অকর্ণ ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহিলারা তোমরা ঘরোয়া পরিবেশে থাকো, তোমরা ঘরোয়া পরিবেশে থাকো, তোমরা বের হয় না। যদি তোমাদের বের হওয়ার প্রয়োজন হয় তাহলে জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো নয়। জাহিলিয়াতের যুগের মহিলারা তাফসীর ইবনে কাসীরের ভিতরে দেখলাম যে ওই মহিলারা সুন্দর চেহারা ফুটাইয়া তারপরে চেকন চেকন পাতলা পাতলা শাড়ি পরে মানুষদের সামনে প্রদর্শন করেছে। এ মহিলারা তোমরা পর্দা করো, তোমরা কোনোদিন বেহায়ার মতো চলো না। বলেন না ঠিক কিনা? বলেন কি বেহায়ার মতো চলা যাবে? যাবে না। মহিলাদের আমল হলো চারটা, কয়টা? পয়গম্বর ডেকে বলেন, মহিলারা চারটা আমল করে যদি কবরে যাও, এ চারটা আমল করে যদি কবরে যাও তাহলে তুমি বিনা হিসেবে জান্নাত পাও। বলে না সুবহানাল্লাহ। আল্লাহর নামে পয়গম্বর বলেন, এক নম্বরে হলো নামাজ, আউয়াল ওয়াক্তে নামাজ। এ পর্দার অন্তরের মা বোনেরা, এ যুবক ভাইরা, তোমার মাকে যায় বলবা তোমার মাত্র চারটা আমল। এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ, আউয়াল ওয়াক্তে নামাজ, রোজার মাসে ত্রিশটা রোজা, কয়টা রোজার মাসে রোজা? তিন নম্বর চার, তিন নম্বর স্বামীর খেদমত, স্বামীর খেদমত আছে, পানি দাও, ডাল খাও, আছে না? নাই নাই। হ্যাঁ যুবক, এখন বর্তমানে দেখেন চার নম্বরে পর্দা পুষি, পর্দা আছে? আছে। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। বাজবা কয়দিন দুনিয়াতে, একটু দেখো চিন্তা করি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। ঠিক কিনা? শর্টের কাটিনের জামা পরে মার্কেটে যাও উতলা হয়ে, কি জবাব দিবে খুদার কাছে, একটু দেখো চিন্তা করি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। বাজবা কয়দিন দুনিয়াতে, একটু দেখো চিন্তা করি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। হাদিস কোরআন না মানিয়া শান্তি পাইবা কেমন করিয়া? শান্তির আশা করো তুমি, কবর কি তোমার শ্বশুর বাড়ি? ঠিক না? শান্তির আশা করো তুমি, কবর কি তোমার শ্বশুর বাড়ি? পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। নামাজ রোজা না করিয়া পাইবা কেমন? নামাজ রোজা না করিয়া জান্নাত পাইবা কেমন করিয়া? জান্নাতের আশা করো তুমি, জান্নাত কি তোমার বাপের বাড়ি? ঠিক না? জান্নাত কি মহিলাদের বাপের বাড়ি নাকি? পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমার। জান্নাত রোজা না করিয়া জান্নাত পাইবা কেমন করিয়া?
জান্নাতের আশা করো তুমি, জান্নাত কি তোমার বাবার বাড়ি, পরদা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমার। পরদা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমার। একটা তাকবীর দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাত কি বাবার বাড়ি নাকি? তুমি জান্নাত যদি পাইতে চাও, আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহ ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, মা বোনদের সাথে বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। ও যুবক জানে যায়, এখন আজকে কয় তারিখ? পর্দা বাংলাদেশে আসেনি? পর্দা আছে? আজকে কয় তারিখ? কালকে কয় তারিখ? এরপরে কয় তারিখ? এক তারিখ। কত সালে? 2020 সালে। হ্যাপি নিউ ইয়ার। যুবকরা কথা বলেন কেন? ফুল টুল কিনে রাখছে নাকি কিরে? হ্যাপি নিউ ইয়ার। প্রথম দিবস আসবে, এই প্রথম দিবস পালন করবা ফুল দিয়ে না, ছেলে মেয়ে দেখা করে না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে নাই কথা বলেন? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বর্তমানে এ জমানা আছে না নাই? গার্লফ্রেন্ড আছে কার কার হাত জায়গা? গার্লফ্রেন্ড কার কার আছে হাত জায়গা? কারো নাই। মিজানুর রহমান আল আজাহার নাম শুনছেন? এনার একটা বয়ানের ফুটেজে দেখেছি, উনি বলেছেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কার কার আছে সবাই হাত জাগাচ্ছে, তাদের বুকের পাঠা আছে, আপনাদের বুকের পাঠা নাই। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর পক্ষে আমরা আছি কথা বলে না কেন? আমরা কি আছি? আমরা তো নাই। কোরআন হাদিস সাপোর্ট করে যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে প্রস্তাব দাও, প্রথমে কি করতে হবে? মহারানা যোগাও, মহারানা যোগাও, এরপরে ভাত কাপড়। এটা দিতে পারো নাকি যুবক? এইটা চিন্তা করো না, হয় বাবা তুমি আকাম তুকাম করবা, ধৈর্য মানুষের বিয়া করাই দিবে, ঠিক কিনা? দেয় কি দেয় না কথা বলে? তাহলে বলবেন হেলালি সাহেব মিথ্যা বলে, বরগুনার থেকে মিথ্যা বলতে আসছে নাকি? প্রমাণ সারা কথা বলি এই যুবক। আমরা চাই বিবাহটা সুন্নাত তরিকায় হোক। এই বিবাহর ব্যাপারে আইন আছে না নাই? তোমার প্রথমে মহারণা শরীয়ত অনুযায়ী যোগাতে হবে, এরপরে তোমার ভাত কাপড় ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা অর্জন করতে হবে, এটা কি না? এক যুবক আমাকে বলে, হুজুর আপনার তো বিবাহ করেছেন, আমরা বিবাহ করতে পারলাম কই? বলি কেন? বলে হুজুর এখন মাস্টার্সে পড়ি, অনার্স শেষ হয়ে গেছে, মাস্টার্সে পড়ি, হুজুর বিসিএস ক্যাডার হব, এরপরে বিসিএস ক্যাডার হয়ে তারপরে চাকরি করব, এরপরে আমি ভরণ পোষণের ক্ষমতা অর্জন করবো, তারপর বিবাহ করব। আমি বলি এরপরে এর মাঝখানে কি আকাম করবো? ভাও গার্লফ্রেন্ড কয়জন আছে? বলে ও বললেন না হুজুর, নজরুলে বলবেন না। আমি বললাম শোনো, কোরআন হাতিসে তোমার সঠিক পরামর্শ আমি দিলাম, তোমার শিক্ষা দেখবেন না আমার আল্লাহ। বাংলার জমিনে তোমার অবস্থানে বসে যদি কোনো কাজ থাকে, প্রথমত তোমার যদি রিক্সা চালাতে হয় তোমার রিক্সা চালাতে হবে, অটো ভান চালাতে হলে অটো ভান চালাবে, তুমি কৃষকের কাজ করলে কৃষকের কাজ করবে, তুমি যদি শ্রমিকের কাজ করো শ্রমিকের কাজ করবে, তুমি কোম্পানির চাকরি পেলে কোম্পানির গার্মেন্টস চাকরি করবে, তুমি যদি গার্মেন্টসে চাকরি পাও সেখানে চাকরি করবে, এরপরে তুমি বিবাহ করার ক্ষমতা অর্জন করবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পাবে আর বিবাহ করে দিবে ইসলাম সাপোর্ট করে, এরপরে বিবাহ করে পরে আপু আমি শ্বশুর বাড়ি যাই, বলবে তারপর বলবে মিষ্টি কেনার টাকা দেন, আছে না নাই? হ্যাঁ যুবক আছে না নাই? এ সাপোর্ট আমি করি না। তোমার অবস্থান বসে তুমি শ্রমিকের কাজ করো, তুমি রিক্সা চালাও, তুমি ভ্যান চালাও,
বাবার টাকার গরম দেখায় বিবাহ করা যাবে না, যাবে না, তুমি নিজে অর্জন করো। আল্লাহর নবী বলেন যদি না পারো রোজা রাখ। কিরেক্ত বলছে রোজা রোজা রাখে। পায়ে হাত দিয়ে বলি যুবক হ্যাপি নিউ ইয়ার, এ পালন চলবে না, ইসলামে হারাম। তুমি যদি মনে করো 2020 সালে আমি সঠিকভাবে চলব, তাহলে তোমাকে সবক দিয়ে যাই, তুমি নামাজ পড়ে ফজরের নামাজ করে দোয়া করবে আল্লাহ, যখন 2019 সালে আমি বহু গুণা করে ফেলেছি, আল্লাহ 2019 সালে হ্যাপি নিউ ইয়ারে আমি অন্য বেগানা মহিলাদের সাথে আড্ডা করেছি, বেগানা মহিলা মেয়ের সাথে আমি হাঁটাচলা করেছি, ফুল দিয়ে প্রেম নিবেদন করেছি, আল্লাহ আমি 20 সালে আপনার কালে আপনার কামে লোলি হতে চাই, আমি আপনার খাস বান্দা হতে চাই, আল্লাহ আমাকে মাফ করে দে, আমি আর জীবনে অন্যায় করতে চাই না, ঠিক কিনা? এত অবার দরকার আছে না নাই? আল্লাহ বলেন তওবার দরওয়াজা খোলান পর্দার অন্তরে। যুবতীদেরকে বলি যুবতী মোবাইল চালায় আছে না নাই? মোবাইল চালায় তুমি ঠিক করে আছো হ্যাপি নিউ ইয়ারে তুমি ডেট করবা কোন জায়গায়? আমি বলি না না, তুমি তাহাজ্জুদের নামাজ করো, ফজরের নামাজ করো, ফজরের নামাজ করার পর আল্লাহর কাছে বলো আল্লাহ মা বাবা লেখাপড়া করেছে করাইছে, আল্লাহ আমাকে একজন দিনদার ছেলের হাতে যাওয়ার তৌফিক দান করে, ঠিক না? হ্যাঁ দুনিয়ার মুসলমান মা বোনেরা, হ্যাঁ যুবক যুবতী, আজকে এই যে গৌর নদীর থেকে এখানে আসলাম, কিছু কিছু মেয়েদেরকে দেখলাম স্কিন টাইট প্যান্ট শার্ট পরে, স্কিন টাইট জিন্সার প্যান্ট পরে আসে না নাই? আমি দোয়া করলাম আল্লাহ এই মহিলাদের অবস্থা কি হবে, এই মহিলাদের তো জাহান্নাম ছাড়া উপায় নাই, ঠিক কিনা? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 ঘন্টা 13 মিনিট হয়ে গেছে, আর কিছু বলবো না? বলবো বলবো। এই কোরআনের বিরুদ্ধে চলে পৃথিবীতে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে কি চলে না? এই কোরআন কি দুনিয়া থেকে বিদায় করা যাবে? আপনারা নকল বিশ্বাসের নাম শুনছেন? হ্যাঁ যুবক শুনছ? নকল বিশ্বাস কোরআন কি নিয়ে একটা গান বলেছে, বলবো নি? ওনাকে আসলে ওনার জন্য দোয়া করে আল্লাহ যেন মৃত্যুর আগে হেদায়েত দেয়, সুবহানাল্লাহ পড়ে কি দোয়া করার দরকার আছে না নেই? উনি কোরআনকে সম্মান করেছেন, আল্লাহু আকবার পড়ে। যদি আগুন লাগে, যদি আগুন লাগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না ও বিত্র কোরআন, আল্লাহু আকবার। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবি না পবিত্র কোরআন, ঠিক না? কেমনে কোরআন করবে কোরআন ধ্বংস আগুনের তেজ, কেমনে করবে কোরআন ধ্বংস আগুনের তেজ, এ দুনিয়ায় আছে লক্ষ লক্ষ কুরআনের হাফেজ, কুরআন সাফিয়াস মানি গ্রন্থ, আবার সাফিয়াস মানি গ্রন্থ, বাসাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবি না পবিত্র কুরআন, বিশ্ব থেকে বলে সবাই, বিশ্ব থেকে হারাবি না পবিত্র কুরআন। যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবি না পবিত্র কুরআন, বিশ্ব থেকে হারাবি না পবিত্র কুরআন, ঠিক না? পাকিস্তানের জিয়া মোল্লা দুর্ঘটনায় ভাই শুনছেন নি? শুনে নাই?
পাকিস্তানের জিয়া মল্ল দুর্ঘটনায় ভাই বিমানপুরে ছাই হয়েছে, কুরআনপুরে নাই। আল্লাহু আকবার। পুরে আল কুরআনের নূরের বাতি, আল কুরআনের নূরের বাতি সারা বিশ্বে দীপ্তমান, তবু বিশ্ব থেকে হারাবি না ও পবিত্র কুরআন। আল্লাহু আকবার। তবু বিশ্ব থেকে হারাবি না ও পবিত্র কুরআন। আল্লাহু আকবার। কুরআন কি হারান যাবে নি? ও দুনিয়ার মুসলমান, কুরআনের বিরোধিতা তুমি যদি করো সাবধান। হ্যাঁ, যদি আমি যদি কণ্ঠশিল্প হইতাম, দেল থেকে বলেন, দেল থেকে বলেন, ভালো কণ্ঠশিল্পী হইতে পারতাম কিনা, ঠিক কিনা কি হইতে পারতাম না? কিন্তু না না, যেই দেখলাম যেই দেখলাম যেই দেখলাম গান হারাম, গান শোনাও হারাম, গান বলাও হারাম। আমি জানাইয়া দেই ও যুবক ও যুবক, তোমাদের হেডফোন লাগায়া রাত যখন গভীর হয়ে যায়, যখন হেডফোন লাগায় তুমি গান শোনো। আমি জানাইয়া যাই, যদি ওই বিছানে আজ যাই, তোমাকে ধাক্কা মেরে যদি ফালাইয়া দেয়, আল্লাহ তোমাকে ধাক্কা মেরে যদি ফালা দেয়, তাহলে দুনিয়ায় তুমি দেখতে পারবা না। আল্লাহু আকবার। নাজিরি সাহেব এসেছেন, আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করুক। সকলে বলেন আমিন। আমিন। বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কানা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ইবাদত চলবে আমার এ দুনিয়ার মুসলমান, আর খেদমত চলবে মা বাবার। খেদমত চলবে কেমন এ দুনিয়ার মুসলমান? এ দুনিয়ার মুসলমান আল্লাহ বলেন খেদমত চলবে আমার আল্লাহ মা বাবার। এ দুনিয়ার মুসলমান, একজন যুবকের ঘটনা পড়ে আমি শেষ করে দেব। একজন যুবক ছিল, মা যদি বুড়া হয় ভালো করে বুঝেন, এই শীতের সময় কাশ হয় কি হয় না? এই কাশ হয় কি হয় না? কাশ হয়, মা রাত্রে কাশতেছে, মা কাশে। এখন পুত্রবধূ বলে, এই তোমার মা কাশতেছে, তোমার মাকে তাড়াতাড়ি থামাও। কি বলে? থামা। বলেন তো, কাশ কি থামানো জিনিস? এখন সন্তান বলে, মা তুমি থামো তো, তোমার পুত্র বৌদির ঘুমে ডিস্টার্ব হয়। কয় আচ্ছা বাবা, চেপে ধরে আরো যখন কাশটা বের হয় আরো শব্দ বেশি হয়, হয় কি হয় না? হ্যাঁ যুবক, তোমার যার মা আছে বাবা আছে সাবধান, আল্লাহ বলেছেন মা বাবার খেদমত করো। বলেন তো, আপনারা মার কতটুকু দুধ খেয়েছেন আড়াই বছর? বলেন, আজকে টেস্ট হয়ে গেল আনুমানিক, বলেন কয় কেজি? হিসাব দিলে ভাইরা আমার, বিজ্ঞানী বলেছে প্রত্যেক শিশু প্রতিদিন 2 কেজি করে দুধ খায়। কতটুকু? 2 কেজি। আমি হিসাব করে দেখেছি, মানে হিসাবটা এখানে আছে। 2 কেজি যদি দুধ খায় তাহলে 2 লিটার, তাহলে ওই সন্তান আড়াই বছরে দেখো কে কত জোরে সুবহানাল্লাহ পড়তে পারে, 2 বছরে 45 মন দুধ খায়। সুবহানাল্লাহ। কয় মন? 45 মন দুধ খেয়ে বসে আছেন এই মিয়া। যদি আপনি 45 মন দুধ না খেয়ে, যদি গরুর দুধ খাওয়াই, তো আমি তাও হিসাব করেছি বর্তমান বাজারে, যদি মা দুধ খাওয়াইতো না গরুর দুধ খাওয়াতো, তাহলে 10,09,000 টাকার দুধ খাওয়াইছে। সুবহানাল্লাহ। পরে কয় টাকা দিছো বাবার হাতে? কয় টাকা দিছো মার হাতে? কয় টাকা দিছো তুমি? এই যুবক, ওই যুবক মাকে বলেন, মা ও মা তুমি একটু থামো। বলে ঠিক আছে, কিন্তু থামতো না। এবার ওই মহিলা ওই স্বামীকে একটা লাঠি দিয়ে খাট দিয়ে ফেলাই দিছে। এ তুই তোর মাকে নিয়ে থাকবি না হয় আমাকে নিয়ে থাকবি। মহিলা মেয়ে হলো সুন্দরী, স্ত্রী সুন্দরী চিন্তা করলেন, মা যদি মারা যায়, সুন্দরী যদি স্ত্রী চলে যায়, জীবন স্ত্রী পাবো না। ও করল কয় কি, ঠিক আছে আমি মার ব্যবস্থা করতেছি। ও দুনিয়ার মুসলমান, এবার পাটশালা আছে না, পাটের শালা নিয়া মাকে পাটের শালার ভিতরে ঢুকায়। এবার মা ডাক দিয়ে বলেন, সন্তান রাত গভীর হয়ে গেছে, এখন তুই ডাক্তার পাবি না, তুই এখন ডাক্তার পাবি না,
আমার তুই নিস না, সকালবেলা আমাকে নিয়ে যাবি, মা বোঝে না, সন্তান বস্তার ভিতরে শুকাইয়া গভীর জঙ্গলের দিকে নিয়ে যায়, ওই কুলাঙ্গার সন্তান মাকে নিয়ে গভীর জঙ্গলে ভাঙ্গা কবরের ভিতরে ফালায় দিল। যখন ফালায় দিছে মারার বুঝতে বাকি যে আমার সন্তান আমার ডাক্তারের কাছে নেয় না, আমাকে ভাঙ্গা কবরের যে গভীর জঙ্গলে ফালায় দিছে। এরপর সন্তান সে কিছু বলিল ও মুমি, এবার দেখে শিয়ালের শব্দ পাওয়া যায়, শিয়ালের আওয়াজ পাওয়া যায়। এবার মা বুঝে ফেলেছে আমার সন্তানকে তো ওই সন্তানকে ওই শিয়াল আক্রমণ করবে। এবার মা ভাঙ্গা কবরে বসেন আল্লাহর কাছে বলেন, ওই আমার সন্তান বুঝে নাও, যদি বুঝতো আমার এখানে ফালাইতো না, কিন্তু আমার সন্তানকে দশ মাস দশ দিন আমি এই গর্ভ ধারণ করেছি, কত কষ্ট সহ্য করেছি আমি, যখন যন্ত্রণা সহ্য করে প্রসাব করলাম 18 বছর পর্যন্ত আমার সন্তানকে দেখে শুনে লালন পালন করেছি, হুদয়ার মাটি কত কষ্ট সহ্য করেছি, এখন আমার সামনে আমার সন্তানকে শিকেলে খাবে এটা আমি সহ্য করতে পারব না, আল্লাহ আমি বুড়া হয়ে গেছি, আমার সন্তানকে তুমি বাঁচাও, আমাকে শিকালের খাওয়ান বানায় আল্লাহ। এবার সন্তানের কানের ভিতর ওই কথাটা চলে গেল রে বাবা, চোখে কোলে যে কখন কানের ভিতরে ঢুকলো, সন্তান চিন্তা করলো মৃত্যুর সময়ও, মৃত্যুর সময়ও আমার মা আমাকে বলিল, আমাকে নিয়ে ভাবি না, না আমি মার সাথে বড় অন্যায় করেছি, বড় কষ্ট করেছি, না আমার বড় ভুল হয়ে গেছে। সন্তানের বিবেক খুলে গেল, চক্ষু খুলে গেল, দৌড় দিয়া হাউ মাউ করে কিনা আমার মাকে জড়াইয়া বলে, ও মা আমি বুঝি নাই, আমাকে মাফ করে দাও, ও মা আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। কোলের ভিতরে জড়াইয়া বাড়ি নিয়ে গেছে, স্ত্রী ডাক দিয়া বলে, ও স্ত্রী আমার সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেছে, আমার মাকে আমি সারা জীবন লাগবো, তোর মতো স্ত্রী আমার লাগবে না, বলে না লো বাবা। দুনিয়ার মুসলমান যুবক ভাই, মাকে কষ্ট দিয়া বাবাকে কষ্ট দিয়া, মাকে কষ্ট দিয়া বাবাকে কষ্ট দিয়া, তুমি যাইয়া তুমি সে শ্বশুর বাড়ি উঠা ঘর জামাই থাকো আছে না নাই 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 জুদা থাকো, মার কষ্ট হয়ে যায়, মাকে একটা কম্বল কিনে দাও না, তুমি মাকে একটা ওষুধ কিনে দাও না, আমি আজকে জানায় যাই, মার সাথে বেয়াদবি করিও না, মার সাথে বেয়াদবি করা যাবে না, নামাজ পড়বা, রোজা করবা, হজ করবা, যাকাত দেবা, সঠিকভাবে চলবা, এ যুবক নেশা খাবা না, যদি দিলটা নরম থাকে এক মিনিটের জন্য হাতটা আল্লাহর দরবারে দেখা, আল্লাহ সকলের হাত কবুল করেন, আল্লাহ সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, আল্লাহ মা বাবার খেদমত করে আল্লাহ আপনার হুকুম আদায় করার তৌফিক দান করেন, আল্লাহ নেশার থেকে হেফাজত করেন, আল্লাহ আল্লাহ দাঁড়িয়ে রাখার তৌফিক দান করেন, আল্লাহ মা বোনদেরকে পর্দা পুষিয়ে থাকার তৌফিক দান করে দেন, আল্লাহ আল্লাহ এই জায়গায় মহিলা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা কবুল করেন, আল্লাহ আমিন বলেন, আমিন।